সুপ্রভাত সবাইকে আমন্ত্রণ। এনটিভির প্রতিদিনকার সকালের গানের আয়োজন। আজ সকালের গানে আবহাওয়া বদলের একটা ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি, শরৎ কাটিয়ে হেমন্ত এবং তার মাঝে শীতের একটা পদার্পণ, আর বেশ চমৎকার একটা পরিবেশ। সকাল সকাল যারা ঘুম থেকে ওঠেন তারা তো খুব ভালোই উপলব্ধি করতে পারেন। আর সিজন চেঞ্জের বিষয়টা শরীরের জন্য বেশ একটু ভিন্ন, তো সেক্ষেত্রেও আমরা একটু সাবধান থাকব। আর সকালটা যে যেভাবেই শুরু করি ব্যস্ততার মধ্যে, আজ বৃহস্পতিবার, কর্মব্যস্ততম একটি দিন, কিন্তু তবুও আমরা চাইবো আপনারা গানের মধ্যে দিয়ে শুরু করুন। আর যাদের অভ্যেস আছে তারা তো নিশ্চয়ই গানের মধ্যে দিয়ে সকালটা শুরু করেন, তো সেই প্রত্যয় নিয়ে, সেই প্রত্যাশা নিয়ে আমরা প্রত্যেক দিন হাজির হয়ে যাই গান শোনাতে। আজ যেমন হাজির হয়ে গেছি, আজ তো লোকগান শোনাবো, এবং লোকগান শোনাতে আমাদের মাঝে উপস্থিত শান্ত আহমেদ। শুভ সকাল শান্ত, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আজ সকালে গানে কি প্রথমবার আসা হলো? হ্যাঁ, এই প্রথম আমি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো যে আপনার প্রথম দিন এবং আমার সাথে দেখা হয়ে গেল। তো আপনার অনুভূতিটা কেমন? আর নিঃসন্দেহে ভালো লাগার জায়গা, কারণ এনটিভিতে আসাটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা আজকে পূরণ হতে চলেছে। আর এনটিভি পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হয়ে গেছে, মানে আপনি আমাদের আজকের অতিথি। তো আমরা সকালটা গানে গানে শুরু করব এবং আপনাকে দিয়ে, কিন্তু তার আগে যে এই যে গুণীজনেরা আছেন আমাদের সাথে অনুষ্ঠানের শুরু থেকে, শুধু আজকের জন্য নয়, তো তাদের সাথে একটু পরিচিত হয়ে নেব। সকালে দেখি আজকে তাদের সঙ্গে গান করছি। হ্যাঁ, এবং এটা একটা, কিন্তু মানে একজন শিল্পীর জন্য কিন্তু এটা একটা স্বপ্নের মতো। একদম, তো একটু পরিচিত হয়নি। অবশ্যই। কিবোর্ডে আছেন নূরে আলম সাজীব, তবলায় আছেন মিলন ভট্টাচার্য, গিটার আছেন দৌলত ভাই, এবং অক্টোপেডে আছেন বিদ্যুৎ রায়। শুভ সকাল। তারপর কোন গানটা দিয়ে সকাল শুরু করছেন? কোন প্রার্থনার মধ্যে থেকে নাকি ভালোবাসা দিয়ে সকাল শুরু হবে? একটু উপাসনা আর কি। উপাসনা সেটা হচ্ছে যে লালন সাইজির গান দিয়ে শুরু করতে চাই, খাঁচার ভিতর অচিন পাখি। আমরা যেহেতু লালনের অঞ্চলের মানুষ, আচ্ছা, তো শ্রদ্ধা জ্ঞাপন করছি তাকে প্রথমেই। তারে ধরতে পারলে মনোবেণি দিতা পাখির পায় কম আসে যায় পাখি গম নিয়ে আসে যায়
নইলে কি পাখিটির মন ব্যবহার খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার কোন খানে পালাই কম নে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি কম নে আসে যায় খাঁচারে তোর কাঞ্চা বাসে মন তুই রইলি খাঁচারাশে খাঁচারে তোর কাঞ্চা বাসে কোন দিন খাঁচা পড়বে খোসে কোন দিন খাঁচা পড়বে খোসে ফকির লালন কেঁদে খাঁচার ভিতর চিন পাখি কম নে আসে যায়। বাহ, আর আপনি শুরুতেই বলছিলেন যে সাইজির অঞ্চলের মানুষ আপনি, তো ওখানে তো বোধহয় গান শেখার আগেই সাইজির গানগুলো বোধহয় সকলের বোধহয় মুখস্থ হয়ে যায়, একদম অন্তস্থ হয়ে যায়। তো আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়েছিল? মানে সাইজির গান তো উপলব্ধির ব্যাপার, সেটা হৃদয় থেকেই চলে আসে। আমরা ছোটোবেলায় থেকে লালনের প্রতি এক ধরনের ভালোবাসা, এক ধরনের আবেগের কাজ সবসময় করেছে। আর মানে সাইজির গান শেখার ক্ষেত্রে কাদেরকে অনুসরণ করেছেন বা কাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন? সাইজির গান শিখতে মূলত একদম মেঠো পর্যায়ে যারা আছে, যারা সাইজির ধামে থাকেন, এরকম মানুষের সঙ্গে ওঠা বসা করার সুযোগ সৌভাগ্য আমার হয়েছে, যারা সত্যিকার অর্থে লালন সাইজের গান হৃদয়ে ধারণ করেন। এবং শুধু গান নয়, তার তার চেতনা, তার ভাবনা, তার আদর্শ। এবং আমি আপনি আমি বলবো যে আপনি অনেক সৌভাগ্যবান যে সেই সুযোগটা আপনি পেয়েছেন। শুধু গানই না, গানের সাথে আদর্শটাও যদি যুক্ত থাকে তাহলে আসলে গান অনেকখানি সমৃদ্ধ হয়। একেবারে ঠিক কথা। আর আমরা পরে গানে চলে যাই, গানটি অবশ্যই। এরপরে যে গানটি করছি শাহ আব্দুল করিমের গান বন্ধুরে কই পাবো সখী গো। সখী আমার
কই পাবো সখী গো সখী আমার বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে সাধে ঠেকছি ফাঁদে গো সখী দিলাম ষোলো আনা আমার প্রাণ পাখি উড়ে যেতে চাই আর ধৈর্য মানে না আমার প্রাণ পাখি উড়ে যেতে চাই আর ধৈর্য মানে না আগুন জ্বালাইলো বন্ধে গো সখী নিভাইলে নিভে না আবার জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না আবার জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না বাউল আব্দুল করিম বলে গো পাগল আব্দুল করিম বলে গো সখী অন্তরের বেদনা সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না হাই গো সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না বন্ধুরে কই পাবো সখী গো সখী আমার বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না আর লোকগানের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মুহূর্তের মধ্যে মানে মাতিয়ে দিতে পারে মুহূর্তের মধ্যে কাঁদাতেও পারে আর আপনার গান আমার প্রথমবার শোনা হচ্ছে তো ভীষণ ভালো লাগছে যে আপনার এক্সপ্রেশন গুছিয়ে কথা বলা তারপর গায়কের মধ্যেও একটু ভিন্নতা আছে আপনার একটা বোধ হয় নিজস্বতাও একটা আছে চেষ্টা করি নিজস্বতা কিছুটা রাখার জন্য আর কি অনেকের ভিড়ে তো কিছুটা আলাদা করতেই হয় না না তা তো বটেই নিজের জন্য আর কি করা হচ্ছে এখন গানে আমি থিয়েটার করি থিয়েটার কর্মী নিয়মিত মঞ্চ নাটকের সাথে আছি আর প্রফেশনালি একজন ভিডিও এডিটর একটু কাটাকাটি কাজ করা হয় মানে বেশ ভিন্ন ভিন্ন অ্যানাউন্সমেন্টের কাজ করি
বাহ সেটিও ভালো, আর আপনার ভোকালটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়, যেটা আমি শুরুতেই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আরও কথা হবে, আরও অনেক কিছু জানবো আপনার সম্পর্কে, অনেক কিছু জেনে গেলাম এটুকু সময়ের মধ্যে। এখন গানটা শুনে ফেলি, তারপর আবার গল্প হবে। এখন যে গানটি করবো সেই গানটি আমার নিজের একটি অ্যালবামের গান, আমি মাত্র পাগল ছেলে। এটি টোটালি চুয়াডাঙ্গার যারা ফোক গান করে তাদের, মানে একদম মাঠ পর্যায়ে যারা গান লিখে তাদের লেখা এরকম একটি গান, রামপ্রসাদী সুরের উপরে। আচ্ছা, গানটি লিখেছেন দরবেশ হোসেন আলী সাইজি, আমাদের ওখানকার একজন মহতি আর কি। মাগো তোমার নাম ভুলে গিয়েছি, পড়েছি কামিনীর ভুলে, আমি মাতর পাগল ছেলে, আমি মাতর পাগল ছেলে, পাগল ছেলে, আমি মাতর পাগল ছেলে। মায়ের দোয়া থাকিলে সন্তানের প্রতি, একদিন মা করিবেন মুক্তি, মায়ের দোয়া থাকিলে সন্তানের প্রতি, একদিন মা করিবেন মুক্তি, যাইবার কালে হোসেন শায়ের মা, আপনি মানিবেন কোলে, আমি মাতরে পাগল ছেলে, আমি মাতরে পাগল ছেলে, আমি মাতর পাগল ছেলে। এই গানটা প্রথমবার শুনলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, এটা আমার মৌলিক গান। আচ্ছা আচ্ছা, বাহ, এটা কোন অ্যালবামে প্রকাশ পেয়েছিল? হ্যাঁ, এইটা বের করেছি আমি, আমি মাতর পাগল ছেলে নামে এই গানটির শিরোনাম দিয়ে অ্যালবামটা বের করা। আচ্ছা, তো সেটা তো নিশ্চয়ই সব কি গানগুলোই লোকগান ছিল, তো সেখানে কি ভিন্ন ভিন্ন মহতিদের গান, এক একজনের গান, সবই আমার স্থানীয় চুয়াডাঙ্গার যারা আচ্ছা আচ্ছা বাউলকে চর্চা করেন এরকম মানুষের গান। বাহ,
তাহলে আমরা পরের গানে যাই। হ্যাঁ পরের গানে। হ্যাঁ এবারে শাহ আব্দুল করিমের আরেকটি গান করছি, খুব জনপ্রিয় একটি গান, মাটির পিঞ্জিরায়। তুমি আমার আমি তোমার এ আশা করে তোমারে পুষিলাম কত আদরে, আমার আমি তোমারে আশা করে, তুমি আমার আমি তোমারে আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন পিঞ্জিরার সনে তোমার বিরিতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জির সনে তোমার বিরিতি, আসা যাওয়া দিবা রাতি ঘরের বাইরে, আশা যাওয়া দিবা রাতি ঘরের বাহিরে, তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা থালি, আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি, কে শোনাবে মধুর বুলি বলো আমারে, কে শোনাবে মধুর বুলি বলো আমারে, তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে, তোমার রাখিলাম কত আদরে, তোমার বাসিলাম ভালো আদরে। চমৎকার
মানে একদম জমজমাট একটা সকাল বলতে পারি, আর সময়টাও আমাদের খুব দ্রুত পার হয়ে যায়। সেই শেষে একেবারে শেষের পথে আমরা চলে এসেছি। ছোট্ট করে একটু জানবো, যেহেতু আপনি মানে বললেন যে আপনি একজন ভিডিও এডিটর, একই সাথে অভিনয়ের সাথে আছেন, মঞ্চনাটকের সাথে গান গাইছেন, তো সামনে পরিকল্পনাটা কি? খুবই ছোট্ট করে, কারণ আমাদের আরেকটা গান শুনতে হবে। সামনে পরিকল্পনা আছে, ভালো কিছু গান করতে চাই, আর মানুষ মনে রাখার মতো কিছু গান করতে চাই, সেটি হচ্ছে আমার সবচেয়ে বড় পথ। আর এই ফাঁকে একটু ধন্যবাদ জানাতে চাই আমার প্রিয় চ্যানেল এনটিভিকে, বিশেষ করে আমার বড় ভাই আহমেদ পিপুলকে, আমার চুয়াডাঙ্গাই তার বাসা, তাকে অসংখ্য থ্যাংকস জানাচ্ছি। আর যারা আমার সাথে এতক্ষণ ধরে বাজালেন, আমি খুবই প্রাউড ফিল করছি যে এই মানুষগুলোতে প্রতিদিন আমি সকালে দেখি, মানে ঘুম থেকে উঠে বিছানা না ছেড়েই সেই মানুষগুলোর সাথে আজকে গান করছি। ভীষণ পাওয়ার একটা জায়গা, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনিও ভালো থাকুন, আমরা গান শুনবো, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় জানিয়ে আসি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা রাখি লোকগানের সাথে আপনাদের সকালটা নিশ্চয়ই চমৎকারভাবে শুরু হয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো বাংলা গানের সাথে থাকুন, শুভ সকাল। চলুন, এখন যে গানটি করবো সেটি হচ্ছে দেদে পাল তুলে দে। দেদে পাল তুলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দেদে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়া, আমি যাব মদিনা। তুই ছেড়ে দে নৌকায়া, আমি যাব মদিনা। হাসিলেই হাজার মানি, কাঁদিলেই মুক্তা ঝরে, মদিনাই নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলেই হাজার মানি, কাঁদিলেই মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, দয়াল নবী যার সদা, তার পাড়ের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা।
নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিসে না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো